সারা রাজ্যে আক্রমণের শিকার হচ্ছেন সিপিআইএম নেতা কর্মীরা। অভিযোগ সিপিআইএম নেতা তথা সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের, আর এই আক্রমণের প্রতিবাদে শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করল সিপিআইএম কর্মী সমর্থকরা। মিছিলটি পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। সারা রাজ্যে অশান্ত পরিবেশ তৈরি হয়ে রয়েছে। কোথাও সিপিআইএম নেতৃত্বদের উপর হামলা হচ্ছে, আবার কোথাও হামলা হচ্ছে নেতৃত্বদের বাড়ি ঘরের উপর, আবার কোথাও বা হামলা হচ্ছে নেতৃত্বদের পরিবার পরিজনদের উপর। এমনই বক্তব্য সিপিআইএম নেতা শঙ্কর প্রসাদ দত্তের। শঙ্কর প্রসাদ দত্তের বক্তব্য, শুধুমাত্র সিপিআইএম এর নিচুতলার নেতা কর্মীদের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে না। আক্রমণের শিকার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক ভানুলাল সাহা। আক্রমণের শিকার হয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক গৌতম দাস সহ অন্যান্যরা। আর এই আক্রমণের অভিযোগ রয়েছে রাজ্যের শাসক দল বিজেপির দিকেই। তাই এই ধরনের আক্রমণের প্রতিবাদ জানিয়ে শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সিপিআইএম। সিপিআইএম নেতা শঙ্কর প্রসাদ দত্তের বক্তব্য, আইনের শাসন নেই, রাজ্যে জঙ্গলের শাসন কায়েম রয়েছে। সবাই যে আমাদের রাজ্যে গত কয়েকদিন ধরেই বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা একটার পর একটা আক্রমণ সংগঠিত করছে, এবং গত পরশুদিন যেদিন আমাদের রাজ্যের উপনির্বাচন ছিল, এখানকার মিউনিসিপ্যাল উপনির্বাচন, যেটা অস্বাভাবিক উপনির্বাচন, এই উপনির্বাচনে আমাদের রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ভানুলাল সাহা তিনি নিগৃহীত হয়েছেন বিজেপি কর্মীদের হাতে। গতকাল আমাদের পার্টি সিপিআইএমের রাজ্য সম্পাদক গৌতম দাস যখন ওই বিশালগড়ের ওপর দিয়ে আসছিলেন, সেখানে ট্রাফিক জ্যামের জন্যে গাড়িটা কিছু সময়ের জন্য সেখানে দাঁড়াতে বাধ্য হয়েছিল বা ধীরে গতিতে আসছিল, এরকম অবস্থা। এই জায়গাটাতে গৌতম দাসকে জোর করে গাড়ি থেকে টেনে নামিয়ে মারবার জন্যে তারা উদ্যত হয়েছিল। এরকম একটা অবস্থাতে আজকে আমরা লক্ষ্য করছি যে শুধু আমাদের একজন দুজন নেতার উপর নয়, সারা রাজ্যের মধ্যেই গতকাল গত পরশুদিন আমাদের গতকাল ঊনকোটি জেলার আমাদের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরীর বাড়িঘর আক্রান্ত হয়েছে। গতকাল ভোটের ফলাফল বের হবার পর পানিসাগরে আমাদের সেখানে প্রার্থীর মা, তিনি আক্রান্ত হয়েছেন, 80 বছরের কাছাকাছি যার বয়স, যার মাথা ফেটে গেছে, সবাই আজকে দেখেছেন পত্রিকায় হয়তোবা ছবি। তাই এরকম যে দুর্বৃত্তপনা সারা রাজ্যে চলেছে, এখানে আইনের শাসন নেই, জঙ্গলের শাসন আজকে কায়েম হয়েছে, এরই প্রতিবাদে আজকে আমরা আগরতলা শহরে মিছিল সংগঠিত হয়েছে। তিনি আরও বলেন, সরকার রাজ্যের পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে, পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না, ফলে সিপিআইএম নেতৃত্বদের উপর আক্রমণের ঘটনার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, পুরোপুরি নিষ্ক্রিয় করে রাখা হয়েছে পুলিশকে। আমরা সবটাই জানাচ্ছি, কোথাও এফআইআর হচ্ছে, কোথাও আমরা পুলিশকে আমি মৌখিকভাবে জানাচ্ছি, কোনো কিছুতেই পুলিশ ভূমিকা গ্রহণ করছে না, কারণ তাদের হাত পা বেঁধে রেখে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে সর্বচেয়ে সিপিআইএম নেতা তথা সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ প্রশ্ন তুলেছে মুখ্যমন্ত্রীর পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার উপরও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।